আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতু, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আসলে আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন এটা আমার নতুন আরেকটা চ্যানেল। এখন আসলে সকাল 10টা বাজে, 10টা বলতে এটা আমাদের বাংলাদেশের টাইম না, এটা ইন্ডিয়ার টাইম। আমি এখন জানালা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শিলিগুড়ি শহরটা। শিলিগুড়ি শহরটা কিন্তু অনেক বড়। আমি আসলে যে হোটেলে আছি এই হোটেলের থেকে দেখাচ্ছি, আমি তিনতলাতে আছি, তো এই তিনতলা থেকে যতটুকু দেখানো যাচ্ছে আমি আরও অনেক ভিডিওতে দেখাবো শিলিগুড়ির শহরটা ঘুরে ঘুরে। আমি আসলে এসেছি আজকে তিন দিন। আজকে আসলে যে কারণে সকালে আসলে মনটা একটু খারাপই লাগছে, কারণ আজকে 21শে ফেব্রুয়ারি, আমি গেছে 16ই ডিসেম্বরেও, আমার নিজের দেশে আমি ছিলাম না, দেশের বাইরেই ছিলাম। আর যখন বিশেষ দিনগুলোতে দেশের বাইরে থাকি তখন কিন্তু আসলে অনেক কষ্ট লাগে, নিজের দেশকে ছেড়ে যখন দেশের বাইরে থাকি। আর বিশেষ দিনগুলো দেশে থাকলে অনেক 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 ভালো লাগে, অনেক আনন্দ, অনেক খুশি লাগে। সো আমি তো আসলে আমি নিপাতে, আমার যে নিপা কুকিং হাউস যে আরেকটা চ্যানেল আছে, ওইখানে কিন্তু বলেছি যে আমি প্রতি মাসেই আমাকে ইন্ডিয়া আসতে হয়। সেটা হলো আমার বড় ছেলের কারণে। আমার বড় ছেলেটা ইন্ডিয়াতে পড়াশোনা করে, ওকে আমি কালকে স্কুল থেকে বের করেছি, ও এখন মাত্র ঘুম থেকে উঠলো, আমার সাথেই আছে। আমরা চলে যাব দেশে। আমার ছেলে জানালাটা খুলছে, জানালাটা খুলে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছে। দেখুন অনেক সুন্দর এখান থেকে কিন্তু দার্জিলিং দেখা যায়, দার্জিলিং এর পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি আসলে ওই পাশে আরেকটা জানালা আছে, অনেক সুন্দর। সব দিকই আসলে অনেক সুন্দর, খুবই খুবই সুন্দর। তো নেক্সট টাইম আমি দেখাবো শিলিগুড়ি শহরটাকে, ঘুরবো, ঘুরে অবশ্যই দেখাবো। আর এটা তো আসলে আমার খুব পরিচিত শহর হয়ে গেছে, কারণ আমি যেহেতু প্রতি মাসেই আসি। তো আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, আর 21শে ফেব্রুয়ারিতে আমার দেশের যে ভাষা শহীদ যারা আছে তাদের সবাইকে অনেক 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 আন্তরিক ধন্যবাদ, ধন্যবাদ বললে আসলে ভুল হবে, যাদের কারণে আমরা আজকে এই ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি, আমি আরও অনেক অনেক ভিডিও দিব, সে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।